ভিতরে ডিসকাস করা হচ্ছে কি এসি জেনারেটর অর অল্টারনেটার। এসি জেনারেটর অল্টারনেটার কি না, আমাদের সাপ্লাই লাইন যদি বন্ধ হয়ে যায়, সেখানে যদি আমাদের কারেন্ট প্রডিউস করতে হয়, সেখান আমরা কি অল্টারনেটার বা জেনারেটার ব্যবহার করে থাকি। অল্টারনেটার মিনস এসি আউটপুট আমরা পাই, তাই সেটাকে অল্টারনেটার বা এসি জেনারেটার বলা হয়ে থাকে। তো জেনারেটর কি, মেনলি মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সেটা হচ্ছে কি জেনারেটর। তো এসি আউটপুট যদি আমরা পাই সেখানে, সেখান থেকে আমরা সেটাকে অল্টারনেটার বলে থাকি। তো মেনলি টু টাইপস অফ মেথডের সাহায্যে আমরা কি পাওয়ার জেনারেট করতে পারি, যেমন টাইপ ওয়ান কি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উইথ এ স্টেশনারি আর্মেচার অ্যান্ড এ রোটেটিং আর্মেচার উইথ এ স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড। মেনলি টু টাইপসের মধ্যে দেখে নিই, আমাদের অল্টারনেটার পার্টস, মেন পার্টস, এটা হচ্ছে কি আমাদের রোটর, নেক্সট এটা হচ্ছে রোটর, এটা হচ্ছে কি আমাদের আউটার কভারগুলো রয়েছে, এবং এটা পুলি ব্লক আছে, রয়েছে রেগুলেটার স্ল্যাপগুলো আছে, বেয়ারিং। ডিসি জেনারেটার মেনলি আমাদের কী থাকে না, কমিউটেটর থাকে। এখানে আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে তৈরি করি। আমরা জানি যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি যে কোনো কন্ডাক্টরকে আমরা মুভমেন্ট করায়, রোটেট করায়, তাহলে এখানে ইএমএফ ইনডিউসড হয়। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডস আমাদের ফ্রিকোয়েন্সির সঙ্গে আমাদের যে স্পিড সেটা ডিপেন্ড করছে, তাহলে এফ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু কি না 120 f/p। থ্রি ওয়াইন্ডিং আমাদের কি স্টারে কানেক্টেড করা আছে, এবং সেখানে কি হচ্ছে না আমরা পাওয়ার জেনারেট করে নিতে পারছি। স্টারে কানেক্টেড করা হলো, আমাদের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কীভাবে পাওয়ার জেনারেট হয়, কীভাবে কারেন্ট ভোল্টেজ ইনডিউস হচ্ছে, সেটা আমাদের দেখানো হচ্ছে, এবং অল্টারনেটিং কারেন্ট কীভাবে প্রডিউস হচ্ছে। রোটেটিং কয়েল, এটাতে আমাদের কি না কয়েলে ডিসি এক্সাইটেশন, আমাদের ডিসি সাপ্লাই দেওয়া এক্সাইটেশন করার জন্য কমিউটেটর সেগমেন্ট যোগ করা আছে। অল্টারনেটর ওয়ার্কিং প্রিন্সিপাল বেসড অন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আমরা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো ওয়্যার বা কন্ডাক্টরকে মুভ করতে থাকি, এদিক ওদিক মুভ করতে থাকি, তাহলে সেখানে ইএমএফ ইনডিউসড হয়। তাহলে এটা যে কোনো কয়েলকে আমরা এন পোল এবং এস পোল বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি মুভ করাতে থাকি বা ঘোরাতে থাকি, তাহলে সেখানে কি হবে না ইএমএফ ইনডিউসড হবে। তো এখানে কিভাবে আমাদের অল্টারনেটারে ইএমএফ ইনডিউস হচ্ছে, এবং সেখান থেকে কীভাবে আমাদের অল্টারনেটিং কারেন্ট আমরা প্রডিউস করে নিতে পারছি, সেটা আমাদের মেনলি এখানে ডিসকাস করা হচ্ছে। যখন কয়েল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করে, তখন সেখানে কারেন্টের ডাইরেকশন কেমন হবে, ক্লকওয়াইজ যদি আমাদের রোটেট করে, তখন কারেন্টের ডাইরেকশন কীভাবে হবে, সেই ইনডিউসড কারেন্ট কীভাবে হবে, সেটা আমাদের মাপার জন্য, দেখার জন্য আমরা কী করবো না ফ্লেমিং রাইট হ্যান্ড রুল ব্যবহার করব। ঠিক আছে, তো রাইট হ্যান্ড রুল আমরা যখন দেখব, তো আমাদের থাম্ব কী ইন্ডিকেট করছে না ওয়্যার কোন ডাইরেকশানে মুভ করছে,
ঠিক আছে। আর ফোর ফিঙ্গার কি ইন্ডিকেট করছে? না, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। আর আমাদের নেক্সট যে কি করছে, না কারেন্টের ডাইরেকশন দেখাচ্ছে। আমাদের পিঙ্ক ওয়্যার কি করছে, না আমাদের ফোর্স ইন্ডিকেট করছে ক্লকওয়াইজ যদি রোটেট করাই। তো নেক্সট মিডিল ফিঙ্গার কি করছে, না ইনডিউসড কারেন্ট। এই পিঙ্ক ওয়্যারের কারেন্টের ডাইরেকশন কোন দিকে? আর ফোর ফিঙ্গার কি করছে, না আমাদের কারেন্টের ডাইরেকশন কোন দিকে মুভ করছে, ইনওয়ার্ড না আপওয়ার্ড। তো ওটা আমরা কি চেক করে দেখে নিচ্ছি না কীভাবে হচ্ছে। এই পিঙ্ক ওয়্যার কি হচ্ছে, না উপর দিকে ঘুরছে, ঠিক আছে। তো এটাকে আমরা এভাবে অ্যালাইন করবো আমাদের রাইট হ্যান্ড ফিঙ্গারকে। তো কি করছে, না ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন আমরা কি জানি সবসময় নর্থ টু সাউথ। তো তাহলে আমাদের ফোর ফিঙ্গার কি করছে, না কারেন্টের ডাইরেকশন ইন্ডিকেট করছে। তাহলে থাম আমাদের উপর দিকে, ফোর ফিঙ্গার নিচে। তাহলে দেখো মিডিল ফিঙ্গার, মিডিল ফিঙ্গার সবসময় কি যাচ্ছে, নর্থ টু সাউথ, মানে কি হচ্ছে নর্থ টু সাউথ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, আর আমাদের থাম হচ্ছে কি ফোর্স। আর নেক্সট আমাদের যে মিডিল ফিঙ্গার আছে, মিডিল ফিঙ্গার কি করছে, না পিঙ্ক ওয়্যারের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি, না আমাদের ডাইরেকশন, কিসের ডাইরেকশন। তো রাইট হ্যান্ড আমাদের কীভাবে দেখা যাচ্ছে এইভাবে। তো তো যদি আমরা রোটেট করি আমরা নেক্সট এইভাবে দেখি, তাহলে কি হচ্ছে, না ব্লু ওয়ারের কারেন্ট কী হচ্ছে, না নিচের দিকে আসছে, বাইরের দিকে, ঠিক আছে, ডাউন ওয়ার্ড সাইডে আসছে। তো যখন ওয়্যার আমাদের ম্যাগনেটিক ফিল্ডে কি করছে, না উপর দিকে, তখন ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, ইনওয়ার্ড, মানে আপ যদি হয় কারেন্ট কি হচ্ছে আমাদের উল্টো দিকে হচ্ছে, ঠিক আছে। তো আমাদের আউট আয়ের আপ হলে উপর দিকে, ডাউন হলে নিচের দিকে, কারেন্টের ডাইরেকশন সবসময় যখন উপরে আসবে পিঙ্ক ওয়্যার যদি উপরে উঠছে তখন সেটা কারেন্টের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ভেতর দিকে হচ্ছে আপ, ঠিক আছে, ইনওয়ার্ড মানে ভেতর দিকে হচ্ছে। আর যখন আমাদের ডাউনে নামছে ব্লু ওয়্যার, যখন ডাউনে নামছে তখন সেটা কি হবে, আউট ওয়্যারে আসছে। তো আমাদের অ্যারোতে দেখানো হচ্ছে পিঙ্ক ওয়্যার কি হচ্ছে, যখন উঠছে রোটেটিং ম্যাগনেটিক মানে কয়েল যখন আমরা উপরে তুলছি তখন সেটা আপ মানে হচ্ছে ভেতর দিকে যাচ্ছে, আর যখন নিচে ডাউনে তাহলে ব্লু ওয়্যারটা সেটা কি হচ্ছে আমাদের আউটে আসছে। তো এটা আমাদের একটা এক্সটার্নাল সার্কিটের মধ্যে দেখানো হয়, মানে বাইরে আমাদের যে লোড বা যে কোনো ল্যাম্প আমরা ডোমেস্টিক অ্যাপ্লায়েন্সেস খুঁজি সেখানে দেওয়া হবে। তো কীভাবে আমরা সার্কিটটা কমপ্লিট করবো সেটা দেখানো হচ্ছে। তো তার আগে আমরা দেখে নিই যে টোটাল কারেন্টটা কীভাবে আমাদের কয়েলের মধ্যে মুভ করছে, সেটা আমরা অ্যারোর সাহায্যে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের অ্যারো যে দেখানো আছে, এইভাবে আমাদের কারেন্টের ডাইরেকশনটা হচ্ছে আমরা কিসের থেকে পাচ্ছি, না ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল থেকে, ঠিক আছে, জেনারেটর রুল বা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল আমরা বলতে পারি সেটাকে। তো যখন এটা আমাদের উপরে একদম আপওয়ার্ড, তাহলে পিঙ্ক হচ্ছে আমাদের কি উপরে ছিল, এরপরে আমাদের ডাউন ওয়ার্ডে আসবে। তো ডাউন ওয়ার্ডে আসা মানে কী হবে, আমাদের কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কয়েল যেমন মুভ করবে সেইভাবে হচ্ছে কি হচ্ছে, না কারেন্টের ডাইরেকশন, ঠিক আছে, কারেন্টের ডাইরেকশন কি হচ্ছে, না আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে আমাদের কারেন্ট ডাইরেকশন কী হলো, সুইচ হয়ে গেল, এইখানেও কারেন্ট ডাইরেকশন কী হচ্ছে, তাহলে সেম জিনিস সুইচ হয়ে যাচ্ছে, ব্লু কারেন্টের ডাইরেকশন উল্টো দিকে হয়ে গেল, মানে কি হচ্ছে ইনওয়ার্ড হয়ে গেল। পিঙ্ক ইনওয়ার্ড ছিল যেটা, যখন আমাদের ডাউন ওয়ার্ড আসছে সেটা কী হচ্ছে আউটসাইডে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমাদের কারেন্টের ডাইরেকশন কী হচ্ছে, না চেঞ্জ হচ্ছে। তো সেম প্রসেস এইভাবে আমাদের যখন মুভ করতে থাকে, ঘুরতে থাকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, কারেন্টের ডাইরেকশন এইভাবে আমাদের কী হচ্ছে সুইচ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো ভার্টিক্যাল পজিশনে আসা মাত্রই কী হচ্ছে, না আমাদের কারেন্টের ডাইরেকশন সম্পূর্ণভাবে কী হচ্ছে, না চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা আমাদের একটু অ্যানিমেশনের সাহায্যে দেখানো হচ্ছে কীভাবে, না কীভাবে আমাদের কয়েলের সাহায্যে কারেন্টের ডাইরেকশনটা এদিক ওদিক ডাইরেকশনগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যাতে ভালোভাবে তোমরা দেখতে পারো। আর এই কয়েল কী হবে আমাদের, যেমন এটাতে একটা একটা করে দেখানো হয়েছে, সে কয়েল তো আমাদের কি স্পিডে থ্রোলি মুভ করতে থাকে, ঠিক আছে। তো কীভাবে এক্সটার্নালি আমরা দেখবো এইভাবে যে কীভাবে কন্টিনিউয়াসলি আমাদের কারেন্টের ডাইরেকশান তো চেঞ্জ হচ্ছে। তো একটা এক্সটার্নাল সার্কিট আমরা ডাইরেক্টলি কী করবো এর সাথে কানেক্ট করবো, তো এইভাবে ডাইরেক্টলি আমরা একটা ল্যাম্পের সাহায্যে কানেক্ট করছি, এইভাবে কানেক্ট করে দেওয়া হলো। তো এইভাবে যদি আমার কী হলে ঘোরাতে থাকি তাহলে কী হবে, দুটো ওয়্যার একসঙ্গে আমাদের এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে। তো এলোমেলো হয়ে গেলে কী হবে, আমাদের সার্কিট কেটে যাবে, অফ হয়ে যাবে সাপ্লাই। তো তাহলে কী হবে, এইখানে আমরা একটা মেকানিজম অ্যাপ্লাই করলো যেটাকে আমরা কী বলছি স্লিপ রিং, মানে দুটো রিং আমরা কানেক্টেড করছি এইখানে কিসের সঙ্গে, না কয়েলের সঙ্গে,
পিঙ্ক যে আমাদের রিং সেটা আমাদের কানেক্ট আছে এটার সঙ্গে নেক্সট সাইড, আর আমাদের যে ব্লু সেটা আমাদের রাইট সাইডের ওয়্যার যেটা আছে সেটার সঙ্গে কানেক্ট হলো। তো এটা যখন রোটেট করে তখন রিংয়ের সঙ্গে কী হচ্ছে না, আমাদের কয়েলটা রোটেট করতে থাকবে, ঠিক আছে। এবং এই আমাদের স্লিপ রিংয়ের সঙ্গে কি না ব্রাশ অ্যাড আছে, ব্রাশটা কি হবে না আমাদের এর সঙ্গে সঙ্গে মুভ করতে থাকবে। তো যখন আমাদের স্লিপ রিং রোটেট করবে, ঘুরতে থাকবে, ব্রাশ কিন্তু সেইখানে আমাদের কী হতে ব্রাশ স্লিপ করতে থাকবে, ঘষা খেতে থাকবে। ব্রাশ কিন্তু রোটেট করবে না, ব্রাশ শুধু ঘষা খেতে থাকবে। একটা যেমন আমরা ফিউচারে আমাদের একটা পিকচার দেখানো হচ্ছে, সেখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে কীভাবে আমাদের কাজ হচ্ছে। একটা যে কোনো রিং আছে, তো এখানে একটা ব্রাশ আমরা অ্যাড করে রেখে দিচ্ছি, তো রিংটা যদি রোটেট করবে ব্রাশ কি রোটেট করবে, রোটেট করবে না, ব্রাশ হচ্ছে যা স্লিপ করে যাবে ওটার মধ্যে দিয়ে এবং সেখান থেকে কারেন্টটাকে ক্যারি করে নেবে, ক্লিয়ার। তো ব্লু ওয়্যারে যে আমরা কারেন্ট আউট ওয়্যার হয়ে আসছে সেটা আমাদের এই রিংয়ের সঙ্গে, দুটো ওয়্যার দুটো কয়েলের যে দুটো রিং আলাদা আলাদা কিন্তু একসঙ্গে কানেক্টেড নয়, ঠিক আছে। পিঙ্ক সেটা আছে আমাদের এই সাইডের যে কয়েল সেটার সঙ্গে, এবং সেকেন্ড যে ব্লু সেটা আছে আমাদের ব্লু রিংয়ের সঙ্গে। তো এইভাবে যখন কানেক্ট হয়ে আমাদের ল্যাম্প দেওয়া আছে, তো এইখান পর্যন্ত আমাদের কারেন্ট সাপ্লাই সার্কিট ক্লোজ লুপের মধ্যে ঘুরতে থাকবে। তো এইভাবে আমাদের সার্কিট কমপ্লিট করে নিই, কিসের ক্ষেত্রে না, এসি জেনারেটর বা অল্টারনেটারের ক্ষেত্রে। তো এইভাবে দেখা যাক যে কীভাবে আমাদের কাজ হচ্ছে। এই যে রোটেট করছে, রোটেট করা মাত্র হচ্ছে এর মধ্যে যে ব্রাশটা কয়েলটা কী হচ্ছে স্লিপ করতে থাকবে, ঠিক আছে, রিংয়ের মধ্যে। তো আমাদের কী হচ্ছে যে এলোমেলো হয়ে যাচ্ছিল, সেখান থেকে আমাদের তাহলে কী হচ্ছে বেঁচে যাচ্ছে এবং ডাইরেকশনও আমাদের চেঞ্জ হচ্ছে, আমরা অল্টারনেটিং কারেন্টও পেয়ে যাচ্ছি এখান থেকে। তো যদি আমাদের ভার্টিক্যাল পজিশনে কয়েল এলো, তখন সেম এর ডাইরেকশন কী হচ্ছে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, রিভার্স ডাইরেকশনে হয়ে যাচ্ছে, মানে আমাদের পজিটিভ নেগেটিভ এইভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কার্বন ব্রাশের মধ্যে দিয়ে নেক্সট হচ্ছে আমাদের ল্যাম্প পর্যন্ত চলে আসছে এবং এটা দিয়ে আমাদের বাইপাস হয়ে, ঠিক আছে, চলে যাচ্ছে, আমার ক্লোজ সার্কিটের মতো কাজ করছে। তো মেনলি হচ্ছে কি, আমাদের যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছিল, সাপোজ এইটা দিয়ে একটা আমাদের এক্সাম্পল দিচ্ছি, ব্লু দিয়ে ব্লু লাইট জ্বলছিল, যখন আবার চেঞ্জ হয়ে গেল আমাদের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হলো, তখন আমাদের এটা কী হচ্ছে আমাদের ইয়েলো টাইপের জ্বলছে, ঠিক জাস্ট জ্বলবে না। এটা একটা এক্সাম্পল দিয়ে দেখানো হলো যে কীভাবে কারেন্টের ডাইরেকশনটা আমরা চেঞ্জ করছি, ঠিক আছে, একবার ব্লু একবার ইয়েলো, একবার ব্লু একবার ইয়েলো। আর ওইভাবে আমাদের ডাইরেকশন চেঞ্জ হয় বলে এটাকে আমরা অল্টারনেটিং কারেন্টও বলে থাকি বা অল্টারনেটিং কারেন্ট বলা হয়। তো আমাদের মেনলি যেখানে আমরা লং ট্রান্সমিশন করা হয় সেখানে আমরা এসি ইউজ করা হয়, যেমন পাওয়ার হাউস থেকে সাবস্টেশন থেকে আমাদের ডিস্ট্রিবিউশন পর্যন্ত আমরা এসি ইউজ করি। এই জন্য আমাদের বাড়িতে কী ইউজ করি না, আমরা এসি ব্যবহার করে থাকি। তো যেখান থেকে আমরা এসি পাই তখন সেটাকে আমরা এসি জেনারেটার বলে থাকি। তো যদি এটা ডিসি জেনারেটার করতে হয় আমাকে, জেনারেটার কাজ ইলেকট্রিসিটি প্রডিউস করা, তো সেখানে যদি আমরা ডিসি জেনারেটার প্রডিউস করি, তো তাহলে আমরা কী করব, ডাইরেকশন আমার সেম রাখবো কিন্তু আমার যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কয়েলটা ঘুরছে সে তো কী হবে, কারেন্টের ডাইরেকশন চেঞ্জ হবে, তাহলে এখানে আমরা কী করব, এইখানে আমাদের ডাইরেকশন মেনটেন করতে হবে। তাহলে কী হবে না, হাফ আধা সাইকেল যখন হয়ে যাবে তখন আমার ডাইরেকশন চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কারণ আমরা ডিসি মানে কী জানি, ডাইরেক্ট কারেন্ট। তো কার্বন ব্রাশ আমরা রেখে দিচ্ছি, এরপরে আমরা কী করব না, স্লিপ রিংয়ের জায়গায় আমরা কী করব না, স্প্লিট রিং কানেক্ট করে দেবো, ঠিক আছে। স্প্লিট রিং কি না, একটা রিংকে যদি আমরা হাফ হাফ করে দিই, ছোটো করে কেটে দিই, মিডিলে একটা কেটে দেওয়া, তাহলে হাফ হয়ে গেল, সেটা হচ্ছে স্প্লিট রিং। তো কীভাবে হবে ডিসি সেটাতে এখানে আমাদের দেখানো হবে। তো কীভাবে হবে দেখো, ঠিক আছে, তার আগে একবার বলে দিই যে এইখানে আমাদের কার্বন ব্রাশ যেমন আছে, সেই কার্বন ব্রাশ স্প্লিট রিংয়ের সঙ্গে আমার কানেক্টেড থাকবে, কিন্তু আমাদের কারেন্টের ডাইরেকশন যে আমাদের এখানে চেঞ্জ হচ্ছে, আপওয়ার্ড হওয়ার পর চেঞ্জ হচ্ছে, ইনওয়ার্ড হওয়ার পর চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ কিন্তু আমার করা যাবে না। কী হবে, ডিসি মানে আমাকে ফিক্সড রাখতে হবে কারেন্টের ডাইরেকশন, কখনোই পজিটিভ এবং নেগেটিভ সাইকেল হবে না। তো তাহলে কীভাবে হবে সেটাই আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল এখানে দেখানো হচ্ছে। তো যদি আমাদের স্প্লিটিং না লাগাই তাহলে কী করতে হচ্ছে, আমাদের না ডাইরেকশানগুলো চেঞ্জ করতে হবে, বারবার ডাইরেকশান চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কারণ তো সম্ভব নয়। যাতে অটোমেটিক্যালি হয় বা অটোমেটিক্যালি করা যায় তার জন্য আমরা স্প্লিটিং ব্যবহার করব, ঠিক আছে, যেটা একদম নিউ টাইপের সেটাকে আমরা বলেছি স্প্লিট রিংস, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কি
স্লিপ রিং নয়, স্প্লিট রিং, কি বলা হয়, স্প্লিট রিং। এই যে হাফ আমরা কেটে দিয়েছি, এরপর স্প্লিট রিং, এগুলো কিন্তু কার্বন ব্রাশের সঙ্গে জয়েন্ট আছে। কিন্তু দেখো মাঝে আমাদের কি আছে না, হালকা গ্যাপ আছে, ঠিক আছে, যাতে আমাদের কি না কন্ট্যাক্টটা চেঞ্জ করা যায়, ডাইরেকশন চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো এটা কার্বন ব্রাশ আমাদের পিঙ্ক সাইডের সঙ্গে কানেক্ট আছে, এদিকের কার্বন ব্রাশ ব্লু সাইড স্প্লিট রিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট আছে। তো কীভাবে হচ্ছে, তো আমাদের যখন রোটেট হবে, যখন এটা ভার্টিক্যাল হলো, তখন এই যে আমাদের এখানে গ্যাপ চলে এলো, এই যে গ্যাপটা, ঠিক আছে, তখন কি হচ্ছে আমাদের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের কী হবে, ডাইরেকশন তখন মেনটেন থাকবে, মানে ডাইরেক্ট কারেন্ট কোনো আমাদের এসির হচ্ছে না। এই যে পিঙ্কের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল, কারেন্টের ডাইরেকশন কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে যতই আমাদের কয়েল মুভ করতে থাকুক, তো আমাদের কিন্তু যে কারেন্টের ডাইরেকশন সেটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তো এই জন্য আমরা স্প্লিট রিং করে নিয়েছি এখানে, ঠিক আছে। তোরা ডাইরেক্ট কারেন্ট ডিসি জেনারেটর হয়ে গেল, তো আমরা স্লিপ রিং ইউজ করলাম, এসি জেনারেটর ব্যবহার করে মানে এসি সাপ্লাই পেয়ে গেলাম, তো এইটা আমরা স্প্লিট রিং ইউজ করে দিলাম, তো সেখান থেকে আমরা ডিসি জেনারেটর পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা কি ডিসি জেনারেটর এবং এসি জেনারেটর করে নিতে পারছি, ঠিক আছে। একই ডাইরেকশানে মেনটেন হচ্ছে আমাদের সাপ্লাই ইনডিউসড। তো এইখানে আমাদের যে স্প্লিট রিং সেটা কিসের মতো কাজ করে, আমরা ডিসি জেনারেটরে যিনি কমিউটেটর সিগমেন্ট থাকে, সেই কমিউটেটরের মতো কাজ করছে কি এখানে আমার স্প্লিট রিং। তো এইখানে আমাদের যে নর্থ পোল এবং সাউথ পোল যে ম্যাগনেটিক ফিল্ড, তার মধ্যে একটা কয়েলকে আমরা কী করছি, রোটেট করাচ্ছি। তো তাহলে ইএমএফ ইনডিউসড হলো, ঠিক আছে। সেই ইএমএফ ইনডিউসড থেকে যে হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে আমাদের এখানে ইএমএফ ইনডিউসড হচ্ছে। তো এবং কীভাবে আমরা কারেন্টের ডাইরেকশন মেজার করবো বা দেখবো, সেটা আমরা হচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল সাহায্যে আমরা দেখতে পেলাম। তো এইভাবে আমরা সাপ্লাই এসি জেনারেটর কী করছি না, বাড়ির যে সমস্ত অ্যাপ্লায়েন্স, ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স আমরা ব্যবহার করে নিতে পারছি। সেম জিনিস স্প্লিট রিং, এখানে ডিসি জেনারেটারও আমরা কী করছি না, সাপ্লাই কীভাবে পাচ্ছি ডিসি জেনারেটার সেটাও দেখানো হলো, ঠিক আছে।